আপনারা সকলেই অবগত আছেন যে আজকে টিটিএডিসির যে জেনারেল ইলেকশন ওটা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। আমরা আশা করেছিলাম যে গোমতী ডিস্ট্রিক্টে কোনো ধরনের ইনসিডেন্ট হবে না, কিন্তু দুর্ভাগ্যের হলো সত্যি আমরা কিছু কিছু স্পোরেডিক ইনসিডেন্ট, বিক্ষিপ্ত কিছু ঘটনা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি। তো আমরা ডিটারমাইন্ড যে কোনো অবস্থাতেই মিস পিএমদের হাতে আমরা লয়েন অর্ডার ছেড়ে দিতে পারি না, তার জন্য আমরা খুব ড্রাস্টিক অ্যাকশন নেওয়ার জন্য ব্যবস্থা করছি যে কোনো ধরনের মিস ক্লিয়েন্টদের বিরুদ্ধে বা যে কোনো আনটোয়ার্ড ইনসিডেন্টের বিরুদ্ধে। ওই হিসাবে আমরা আজ রাত 9টা থেকে 12 তারিখ 6টা পর্যন্ত, সকাল 6টা পর্যন্ত সারা গোমতী ডিস্ট্রিক্টে 144 ধারা জারি করা হয়েছে। আমরা দুজন, আমি এবং এসপি সাহেব মিলে এই ডিসিশনটা নিয়েছি। এই 144 ধারা বলবৎ হবে এবং কিছুক্ষণের মধ্যেই মাইকিংও শুরু হবে। তো আপনাদের মধ্যে আমি অনুরোধ করব ব্যাপকভাবে এটাকে প্রচারে নেওয়ার জন্য, এবং যে কোনো ধরনের ঘটনাকে, আনটোয়ার্ড কোনো ইনসিডেন্টকে আমরা কঠোরভাবে দমন করতে বদ্ধপরিকর। এবং বিভিন্ন জায়গা থেকে আমরা যে খবর পেয়েছি যে কোনো কোনো জায়গাতে কিছু প্রপার্টি ড্যামেজ করা হয়েছে, প্রাইভেট প্রপার্টি হোক পাবলিক প্রপার্টি হোক, তো ত্রিপুরা রিকভারি অফ ড্যামেজেস টু পাবলিক অ্যান্ড প্রাইভেট প্রপার্টি অ্যাক্ট 2021 উইল বি ইনভোকড। যারা এরকম করছেন তাদের বিরুদ্ধে ওই অ্যাক্ট লাগু হবে। তাদের সিচুয়েশন যো কি হ্যায় অভি এসে গোমতী ডিস্ট্রিক্ট মে কোই বহুত বড়ি ঘটনা নাই হুই হ্যায়, লেকিন ছোটা মোটা ঘটনা হো রাহা হ্যায় অর ইসকো হাম লোগ ছোটে স্টেজ পে হি বন্ধ কর দে, ইসকে লিয়ে ড্রাস্টিক অ্যাকশন লিয়া জা রাহা হ্যায়। 144 সিআরপিসি কে তহত ইয়ে ঘোষণা কি জা রহি হ্যায়, ইয়ে অর্ডার নিকালা জা রাহা হ্যায়, অর ইসসে ইয়ে হোগা কি ল অ্যান্ড অর্ডার জলদি হাম লোগ রিস্টোর কর পায়েঙ্গে অর পাবলিক কনফিডেন্স ভি ইনস্টল কর পায়েঙ্গে। অর আপ লোগ সে ভি ইয়েহি রিকোয়েস্ট হ্যায় কি ইস চিজ কা আচ্ছে সে আপ पब्लिक को बताएं ताकि वो भी इसका पालन करें। 5 लोग से ज़्यादा घूमे नहीं बाहर एक साथ, इससे क्या होगा कि बहुत जल्दी हम लोग लॉ एंड ऑर्डर को कंट्रोल में ला पाएंगे। इसके अलावा जो एक्ट का इन्होंने मेंशन किया है उससे ये फ़ायदा होगा कि जो भी रिकवरी होगा, जो भी इंस्टिगेट करता है, इंसाइट करता है या एक्चुअली डैमेज करता है, उसे रिकवरी के लिए हमारे त्रिपुरा असेंबली ने एक एक्ट पास किया है, तो उस के तहत ये रिकवरी का प्रोविजन को हम लोग स्ट्रिक्टली इंप्लीमेंट करेंगे। इतना ही मेरी तरफ से। ब्यूरो रिपोर्ट वॉइस 18।